এক যুগ আগে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হয়ে খোদার দরবারে এর বিচার দিয়েছিলেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সেনাকুঞ্জে বেগম জিয়ার হাস্যোজ্জ্বল উপস্থিতি সে ইতিহাসকে আরেকবার সামনে এনেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে উপদেষ্টার দায়িত্ব নেয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম লেখেন, মুক্ত খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন। আরেক অর্জন সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসকে পাওয়া। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ছবি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনেকটা একই ধরনের পোস্ট করেছেন সার্জিস আলম। এসব ছবিকে খুবই নান্দনিক বলে মন্তব্য করেন নেটিজেনরা। অনেকে লেখেন, এটি দেখার অপেক্ষায় ছিল দেশবাসী। এসব দৃশ্যকে বাংলাদেশের রাজনীতির নবীন প্রবীণের প্রাণোচ্ছল মেলা বলে উল্লেখ করেন তারা। এ চর্চা দেশের গণতন্ত্রের জন্য খুবই ইতিবাচক বলে মন্তব্য তাদের। খালেদা জিয়ার সঙ্গে ছাত্রনেতাদের সাক্ষাতের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেখানে একজন মন্তব্য করেছেন, খুবই তাৎপর্যপূর্ণ, হয়তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অর্থবহ দিন, আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অন্যদের মন্তব্য এমন, অহংকার না থাকলে রাজনীতি অনেক সুন্দর, রাজনৈতিক অঙ্গনে সৌজন্যতার চিহ্ন, একটি উজ্জ্বল ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায়। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।